পার্বত্য জেলার রাঙ্গামাটির আসাম বস্তি কাপ্তাই সড়কের 18 কিলোমিটার সড়ক যেন মুগ্ধতার হাতছানি। সড়কটির একপাশে কাপ্তাই হ্রদের নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য যে কাউকে বিমোহিত করে তোলে। দেশের বিভিন্ন স্থান থেকে যেসব পর্যটক রাঙ্গামাটি ঘুরতে আসেন, এক পলকেই তাদের সকলেরই দৃষ্টি কেড়ে নেয় এই সড়কটি। রাঙ্গামাটি প্রতিনিধি বিজয় ধরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি পার্বত্য জেলা রাঙ্গামাটির আসাম বস্তি কাপ্তাই সড়ক। এই সড়কের 18 কিলোমিটার পথ যেন মুগ্ধতার হাতছানি। এখানে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটক ও স্থানীয়রা এই সড়কটি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কাপ্তাই যাতায়াত করেন। ফলে সড়কটিতে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি পর্যটন স্পট। এছাড়াও সড়কের পাশে বৌদ্ধদের ধর্মীয় মন্দির, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গ্রাম ও তাদের জীবনযাত্রা দেখা মেলে। প্রতিদিনই শত শত পর্যটক ভিড় জমান। প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়, প্রকৃতির সাথে মিশলে মনে করেন মনের যে যত বিষণ্ণতা কেটে যায়। এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে পাহাড় এবং কাপ্তাই লেকের যে সৌন্দর্য এটা আসলে দেখার মতো। এই সড়কটি আসলে যেমনটা দৃষ্টিনন্দন ঠিক তেমনভাবেই উন্নয়নের ছোঁয়া কিন্তু লেগেছে এই সড়কটির মধ্যে। সবাই মানে বিকালবেলাটা মানে ঘোরার জন্য একটা অসাধারণ একটা জায়গা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানিয়েছে, বিগত 2017 সালে 13 জুন ভয়াবহ পাহাড় ধসের ফলে সড়কটিতে ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে এই সড়ককে আকর্ষণীয় করে তুলতে এলজিইডি তিনটি নতুন সেতু সহ প্রায় 50 কোটি টাকা ব্যয়ে সড়কটি দুই লেনে উন্নীত করে। আগামী জুন মাসের মধ্যে সড়কটির কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেসব জায়গা আমাদের ভালনারেবল তিনটা পয়েন্ট ছিল যেখানে আমরা আসলে ব্রিজ করে দিয়েছি এবং ব্রিজগুলোর কাজও এখন শেষ, এখন আমাদের রাস্তার কাজ চলমান, রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে এবং জুনের ভিতর আমাদের বাকি কাজও শেষ হয়ে যাবে। রাঙ্গামাটিতে যেই পর্যটক আসুক সবাই এই রাস্তা ভিজিট করে, এখানে পাহাড় এবং লেকের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় এবং এটা ন্যাচারাল সিনারি অসম্ভব সুন্দর। রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার একটি বিকল্প সড়ক হলেও দূরত্ব কমিয়েছে প্রায় 20 কিলোমিটার। নিউজ ডেস্ক, দেশ টিভি।